শুধু ফার্স্ট না লিখে স্পষ্ট লেখো প্রতিটি অক্ষর। গুড লাক বলবেন ক্রিয়েটিং সাকসেস। দেশে শ্রাবণ আমার জীবনের একটা বিশেষ দিন। ঠিক ছয় মাস আগে এই দিনে ঈশানের সাথে আমার প্রথম ফুল বসতে পরিচয়। তারপরও ওই দিনের কথা মনে পড়লে আমার ভালোই লাগে। সামিয়া, ওই তোর পার্সেলটা আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম জি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কিছুক্ষণ আগে আপনি একটা ডেলিভারি দিয়ে গিয়েছিলেন। হ্যাঁ 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 জি। ওইটা না ভুল পার্সেল চলে আসছে। মানে না না, নাম লেখা আছে অন্য আরেকজনের, আমার না। হ্যাঁ কিন্তু জি 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 জি। হ্যালো 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 আসসালামু আলাইকুম, ঈশান বলছেন? জি বলছি। আপনার কাছে কি কোনো বইয়ের পার্সেল গিয়েছে? হ্যাঁ, একটা বই পার্সেল আসছে আমার কাছে। জি, মানে ভাইয়া আপনি সম্ভবত একটা বই অর্ডার করেছিলেন, কোয়াইট পাওয়ার। হ্যাঁ করেছিলাম। জি জি জি, ওটা না ভুলে আমার কাছে চলে এসেছে। আর সমস্যা নেই, সামনের সপ্তাহে ওরা চেঞ্জ করে দিবে। জি ভাইয়া, একটু প্রবলেম আছে কি, আমার পরীক্ষা আছে পরশুদিন, ওই বইটা থেকে আমার কিছু পড়া বাকি ছিল। ভাইয়া আপনি কিছু মনে না করলে, আপনি যদি কষ্ট করে একটু, মানে আমার অ্যাড্রেসটা তো ওখানে দেয়া আছে, আপনি যদি একটু দিয়ে যেতে পারতেন বা না। মানে আচ্ছা দেখি আমি কি করতে পারি, জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, একটু ট্রাই করবেন, হেল্প হবে। হ্যালো, বাইরে তো অনেক বৃষ্টি, এর মধ্যে যদি বইটা আপনাকে দিতে আসি বইটার বই থাকবে না। আচ্ছা আপনি যদি কিছু মনে না করেন, আপনি কি একটু বইটা দেখে আমাকে কিছু প্রশ্নের উত্তর খুঁজে দিতে হেল্প করবেন? আচ্ছা ঠিক আছে। এভাবেই হয়েছিল আমাদের প্রথম পরিচয়। অপরিচিত হওয়ার সত্ত্বেও ঈশান নিজের ঘুম বাদ দিয়ে আমাকে সারা রাত ধরে পড়িয়েছে। যতটুকু লিখেছি ততটুকুই হবে।
ও আচ্ছা, আপনাকে অনেক কষ্ট দিলাম। না না, তেমন কিছু না। আপনার পরীক্ষা কেমন হয়েছে জানাবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। পরীক্ষার হলেও প্রশ্নের উত্তরগুলো লেখার সময় কেন জানি বারবার মনে হচ্ছিল ঈশান আমার কানে ফিস ফিস করে উত্তরগুলো বলে দিচ্ছে। আমাকে তো পরীক্ষার হল থেকে বের হয়ে ভাবছিলাম কখন আমি বাসায় যাবো আর কখন ঈশানকে ফোন দেব। কিন্তু ঈশানের সাথে আমার সম্পর্ক এই পর্যন্তই ছিল। ঈশানে ফোনের জন্য অপেক্ষা করতাম কিন্তু কোনো ফোন আসত না। মন খারাপ নাকি? কই না তো আপা, খাচ্ছিস না যে? খাচ্ছি। নামাজ পড়ে দোয়া করতাম যেন ঈশানের সাথে আমার আর একবার কথা বলার সুযোগ হয়। সামিয়া। জি আপা। তোর বই পার্সেল আসছে। তারপর হঠাৎ একদিন ফোন নষ্ট বিধায় আমি তোমার সাথে যোগাযোগ করতে পারিনি। এই কয়েকদিন আমি তোমার কথা না ভেবে পারিনি। সামিয়া, আমার মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। পরীক্ষা কেমন হয়েছে? আমার উপর কি রাগ করে আছেন? চিঠির উত্তরটা তো দিলেন না। আমি আনন্দে আত্মহারা হয়ে যাই। ঈশান খুব বাচাল একটা ছেলে, সারাক্ষণ শুধু পক 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 করতেই থাকে।
শুধু ফার্স্ট না লিখে স্পষ্ট লেখো প্রতিটি অক্ষর। গুড লাক বলবেন ক্রিয়েটিং সাকসেস। একদিন আমার খুব জ্বর, একদম খেতে ইচ্ছে করছিল না, কিন্তু ঈশান পায়না ধরল, আমি না খেলে ও খাবে না। ঈশান মাঝে মাঝে একদম বাচ্চাদের মতো করে। আচ্ছা, আমি যে সারাদিন তোমার ভাবনায় ডুবে থাকি, তুমি কি এটা বলছো? কি ভাবেন? এই হালুয়া বানাচ্ছি, খাবেন? মনে আছে 6 মাস আগে এই দিনে আমাদের প্রথম পরিচয় হয়েছিল? আজকে অন্তত আমার সাথে দেখা করো। আপনি জানেন বাবা আমাকে বের হতে দেয় না, বাবা যদি জানে তাহলে। আচ্ছা ঠিক আছে, আমি রাখি। আবই শিলা আছে না, আজকে ওর জন্মদিন, দাওয়াত দিছে। জন্মদিন পালন করা ঠিক না, জন্মদিন আমাদের জন্য না। আপা খুব করে বলছে তো, আমি যাই, মানে আমি তো কোথাও যাই না, আজকে একটু যাই। ঠিক আছে, আমি তোকে দিয়ে আসবো। আব্বা আপনার কষ্ট করা লাগবে না, শিলা বলছে ও আমাকে নিয়ে যাবে। বললাম তো আমি দিয়ে আসবো তোকে। কথা শোনে না বেয়াদব মেয়ে, তোমার যেতে হবে না, যাও। ওর জন্মদিনের অনুষ্ঠান কয়টায়? 8টায় আব্বা। ঠিক আছে, 9টার মধ্যে যেন বাসায় দেখি। বাবাকে মিথ্যে বলে বাসা থেকে বের হলাম। আজকে 23শে শ্রাবণ, আমাদের ভালোবাসা 6 মাস পূরণ হয়েছে। এতগুলো দিন পর আজ প্রথম ঈশানের সাথে আমার দেখা, আমার কি যে ভালো লাগছে। কত দূর আপনি? আমি তো অলমোস্ট চলে এসেছি, বেরোতে একটু দেরি হয়ে গেল। ঠিক আছে।
ঈশান, সরি, না, আমি অন্য একজন মনে করছিলাম। আপনি বহেন। জুয়ারের পানি রে আইজ আসে কাইল থাকবে না, রসিক ভোমরা আইল না, নারীর জীবন জুয়ারের পানি রে আইজ আসে কাইল থাকবে না। আফা, ও আফা, আমি বললাম যে বাবু, এদিকে থাকি আর কি, তা আপনাকে কারোর জন্য অপেক্ষা করতেছেন না? জি, বয়ফ্রেন্ড কত কি কত আমা রেট 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 কত আমা এই লাইনে নতুন আপনি কাছে আসবেন আপনি রেটটা বলেন দূরে থাকেন আহা এমন করতেছেন কেন খবরটা কাছে আসবেন রেটটা বলেন ভাই রাখে থাকেন আমি আসতেছি ঠিক আছে ভাই
ভাই অ্যাম্বুলেন্সটা দেখেন না একটু কত দূর আসছে। আরে ভাই কেউ অন্তত একটু যান না, এখানে দাঁড়ায় আছেন। ভাই এগুলো এখন বলার সময় আছে, একটু দেখেন কি করা যায় এখন। আপু ওনার মুখ থেকে রুমালটা খুলে না। হ্যাঁ হ্যাঁ আপু, উনি তো কথাই বলতে পারতেছেন না। একটু চোখ খুলে না। আরে ভাই ভিডিও কেন করতেছেন? একটু তাড়াতাড়ি আসতে বলেন না। বলে চলে হেলি করতেছেন এসব। দেখেন তো আশেপাশে ব্যাগ ট্যাগ পাওয়া যায় কিনা। ভাই আপনি কি ওনাকে চিনেন? ভাই আপনি চিনেন ওনাকে? ওনার হাত ধরল তো ভাই। আরে চিনে তো, হাত ধরতেছে ওনার। চিনি না। তেইশে শ্রাবণ আমার জীবনে একটা বিশেষ দিন। এই দিনের কথা আমি কখনোই ভুলব না। শুধু ফার্স্ট না লিখে স্পষ্ট লেখো প্রতিটি অক্ষর। গুড লাক বলবেন ক্রিয়েটিং সাকসেস।